মেধা ও মননে সুন্দর আগামী এই স্লোগানকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে কিশোর কিশোরী সম্মেলন এস ফাউন্ডেশন গাইবান্ধার উদ্যোগে ও কর্মী সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পুলিশ কমিউনিটি হলরুমে রংপুর বিভাগের আট জেলার স্কুল ও কলেজ পর্যায়ের পর্বে উত্তীর্ণ আশি জন শিক্ষার্থীর সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় পরে সেরা দশ কিশোর কিশোরীকে ক্রেস্ট সনদপত্রসহ শিক্ষা উপকরণ তুলে দেয়া হয় এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহমেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিয়া জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাউসার পারভীন এর ব্যবস্থাপক সুমন চৌধুরী সহ অনেকে